বন্ধু হাঁপিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য প্লেস। আর আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা আমাদের ছাঙ্গু হয়ে গেল। ছাঙ্গু থেকে আমরা কোথায় যাবো এখন? এখন ডাইরেক্ট যাব বাবা মন্দির। বাবা মন্দির, বাবা মন্দির এখান থেকে ছাঙ্গু থেকে কত দূর? অলমোস্ট 20 কিলোমিটার। 20 কিলোমিটার মানে খুব একটা বেশি দূরের না? না। নাও ইটস টাইম টু বাবা মন্দির। আমরা এখন বাবা মন্দিরে পৌঁছে গেছি। এটা কি? কৈলাস মানস সরোবর যাত্রা। আচ্ছা, এটা পুরো প্ল্যানিং একদম ফ্রম দিল্লি? ফ্রম দিল্লি ইদার রেল অর বাইয়ার। এইদিকে পুরো আর্মিদের প্রচুর গাড়ি আছে, প্রচুর এখানে আর্মির গাড়ি যা আসা করছে, আর এখানেও প্রচুর আর্মির গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ঠান্ডার টাইমে মানে ডিসেম্বরের দিকে এখানে পুরো জাস্ট এই পুরো টোটালটা বরফে ঢাকা থাকে। জাস্ট সি এই পুরোটা, এই পুরো পাহাড়, এই পুরো পাহাড়টা একদম বরফে সাদা হয়ে থাকে। আর এইখানে ওই দূরে একটা শিবজির মূর্তি আছে একদম হোয়াইট কালারের, দেখতে পাচ্ছ কি না জানি না। ইয়া এইখানে মানে একটা খুব সুন্দর একটা ওয়াটারফল আছে। আর ইটস ভেরি 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 পিসফুল প্লেস। আমাদের ছাঙ্গু লেক থেকে এটা বেশিক্ষণ টাইম লাগলো না, আমরা গাড়িতে এলাম, সো খুব বেশি টাইম তো লাগেনি। আচ্ছা, বই বালা মে না বাবা জি কো দো অরিজিনাল আগে বই না যে आर्मी वाले का ही है ना वो डेथ के लिए। हां वही एकदम ओरिजिनल। वहां पे वही अभी भी बोलता है, लोग जूता रख के जाते हैं पॉलिश करके और फिर नेक्स्ट डे देखता है वो गंदा हो गया पॉलिश एकदम। वो अभी आप लोग को कहां तक है पॉलिश? घंटे से आया अभी हम लोग, अभी झुलुक जाएगा। झुलुक जाएगा वो रास्ते में मिलेगा मंदिर, वहां रुकना ही पड़ेगा। ड्राइवर को बता देना मंदिर पे रुकना। चलो चलो। ओ এটা অ্যাকচুয়ালি বাবা মন্দির না, যেটা আমরা ভাবছিলাম, যেটা ফৌজির একটা নাম অনুসারে করা হয়েছে সেই মন্দিরটা, সেই মন্দিরটা অ্যাকচুয়ালি না, সেই আসল মন্দিরটা অ্যাকচুয়ালি আমরা জুলুক যাচ্ছি এখান থেকে, তো জুলুক যাওয়ার পথেই সেটা পড়বে। আর এটাও একটা মন্দির যেখানে এখানে একটা শিবের মূর্তি করা আছে, তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল মন্দির। এখানে একটা মন্দির আছে, উনি ফৌজি যিনি আছেন তার নাম অনুসারেও এখানে অ্যাকচুয়ালি একটা মন্দির করা হয়েছে, যার নাম হচ্ছে হরভজন সিং, যিনি ছিলেন, যিনি
শহীদ হয়েছেন। এদিকে কিছু ছোটখাটো হয়তো শপিং মল কিছু দোকান আছে, আর এদিকে পুরো হচ্ছে খাওয়ার, এখানে হচ্ছে পুরো খাওয়ার জায়গা যেখানে আর্মিরা অনেকে খাচ্ছে। এখানে প্রচুর আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে। हाँ हाँ देख लिया देख लिया, आप देख लिया। अरे साला ऊपर से पूरा समझ में आ रहा है, ऊपर से एग्जैक्ट समझ में आ रहा है, जैसे हाथी का सूट होता है एकदम हाथी जैसा। इसका नाम है एलिफेंट लेक, बहुत ही बढ़िया है। ये व्यू मैं आप लोगों को दिखा नहीं पा रहा हूँ, लेकिन एकदम इसका जो है ना शेप एलिफेंट जैसा है। मैं कोशिश कर रहा हूँ कि आप एकदम उस तरफ सामने की तरफ दिखाई देगा, इसका हाथी का जैसे पूंछ वो होता है सूट वैसा टाइप का है। तो ये है एलिफेंटा लेक, बहुत ही बढ़िया प्लेस है। मतलब ये क्या व्यू, ये चीज़ जो है मतलब वीडियो में आप समझ नहीं पाओगे, पक्का आना एक बार तभी आप समझ पाओगे। इसका जो मतलब क्या बताऊँ मैं, कुछ भी आधा चीज़ भी आप वीडियो में नहीं देख पाओगे। এটাই হচ্ছে সেই এলিফ্যান্টা লেক আপনারা দেখতে পাচ্ছেন। ওই উল্টো দিকে ওই দিকে হচ্ছে স্যুটটা, মানে এই দিক থেকে দেখলে একদম স্ট্রেট হবে আর ভিউ জাস্ট অসাম। এটা হচ্ছে আসল বাবা মন্দির, যেটা শহীদ হরভজন জির আছে। এটাই হচ্ছে আসল মন্দির, যেটা আগে দেখেছিলাম ওটাও একটা মন্দির, কিন্তু এটা হচ্ছে আসল সব থেকে পুরনো। আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমাদের মিনিটে মিনিটে প্ল্যান চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা ভাবলাম যে গ্যাংটক থেকে আমরা জুলুক যাব, কিন্তু জুলুকে যাওয়া হচ্ছে না। তো আমরা একটা নতুন প্লেস জানতে পারলাম, সেটা ওখানকারই একজন মেম্বারের কাছ থেকে, সেটা হচ্ছে নাথাং ভ্যালি। এখানে সব আর্মির গাড়িগুলো যাচ্ছে এখন। তো আমরা এখন যাচ্ছি
নাতাং ভ্যালি, যেটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা জুলুক যাব ভাবলাম, কিন্তু জুলুক তো যাওয়া হচ্ছে না। সেখানে শুনলাম খুব ভালো, সেটা আরও উঁচুতে অ্যাকচুয়ালি, আমরা আরও একটু হাইটে যেতে চাইছি। তো সেখানে গিয়েই কোনো একটা হোমস্টে খুঁজে সেখানেই থাকবো, আর সেটা হচ্ছে আর নাতাং ভ্যালি। আর এই নাতাং ভ্যালি যাওয়ার পথেই এটা হচ্ছে বাবা মন্দির, যেটা নতুন সব থেকে পুরনো বাবা মন্দির এটা হচ্ছে। ইয়াসে কিতনা দূরে নাতাং ভ্যালি? 1 ঘন্টা। জায়গা একদম তো বড়িয়া। পৌঁছে গেছি, তাই হচ্ছে সেই নাতাং ভ্যালি। আর যেটা হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল, তার জন্য কোনো হোমস্টেও আমাদের আগে থেকে বুক করা হয়নি, তাই আমাদের দুই বন্ধু তারা এখন হোটেল খুঁজতে গেছে। রাস্তায় কাটাতে হবে আমাদেরকে টেন্ট করে, বন্ধু বলছে রাস্তায় কাটাবো। আমরা এর আগে আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম নাতাং এডি, তো সেখানে গিয়ে সেখানে একটা হোমস্টে নেই ফাঁকা, তো আমরা ওখান থেকে জানতে পারলাম এখানে কয়েকটা হোমস্টে আছে, তাই এখানে এলাম। এখন দেখা যাক হোমস্টে কেমন পাওয়া যায়। তুই কি ক্লান্ত হয়ে গেলি? না, জায়গাটা বেশ ভালো। একটা আবার একটা নতুন জায়গায় দাঁড়িয়ে পড়েছি, জানি না এটাকে বলে সিল্ক রোড, যেটা এটা জাস্ট অসাম একটা প্লেস, যেখানে পুরো এটা মেঘে ভর্তি, যেখানে দেখতে পাচ্ছ। আর এখানে রোডগুলো জাস্ট এরকম সব এস টাইপ, তো জাস্ট অসাম একটা জায়গা। তাই দাঁড়িয়ে এখানে এই যে ফটো তোলা শুরু হয়ে গেছে সবারই, মোটামুটি সব জায়গায় দাঁড়িয়ে 50টা করে ফটো তোলা হচ্ছে আমাদের। আর একটা নিউজ, সেটা হচ্ছে আমাদের আবার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা নাতাং ভ্যালি, যেখানে বললাম যে হোমস্টের জন্য যেখানে নেমেছিলাম, সেখানে অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে যে ওটা যখন অ্যাকচুয়ালি ওটা চায়না বর্ডারের খুব কাছে, তো ওই চায়নার ওখানে প্রবলেমের জন্য সেখানে পুরো টাওয়ারের সব কিছু কানেকশান ওখানে কেটে দেওয়া হয়েছে, তাই এখানে ওখানে কোনো কানেকশান নেই নাতাং ভ্যালিতে। সেখানকার লোকজনও অলমোস্ট কয়েক মাস ধরে কোনো ফোন কোনো কিছু ইউজ করছে না, সো এটা তো একটু প্রবলেম ছিল। আর তাছাড়াও একটু খাওয়া দাওয়ার ওখানে প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে তারা বলছে যে ভালো মতো যদি কোনো কিছু খাওয়া, আই মিনস আমরা এখানে সবাই ননভেজ, সো তারা বলছে যে এখানে ননভেজ খাওয়ার জন্য দুদিন আগে থেকে আপনাদের জানাতে হতো ফোন করে, সো দুদিন আগে থেকে জানাতাম তাহলে তারা সেটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতো, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের জানানো হয়নি, তো সেখানে থাকতে গেলে আমাদের ভেজ খেতে হতো, সো এটা একটা প্রবলেম ছিল, তাই সব কিছু ভেবে সেখানে থাকাটা আমরা ক্যান্সেল করলাম।